প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল আহ্বানে উজ্জীবিত হয়ে বিজ্ঞানসম্মত শুকরের খামার গড়ে তুলেছেন কৈলাসহরের দেউড়াছড়া এডিসি ভিলেজের মুরইবাড়ি এলাকার এক জনজাতি যুবক। এতে করে আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভর হবার পথ খুঁজে নিয়েছেন তিনি। সিয়ামথারা দারলং নামে এই যুবক একসময় বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে কাজ করতেন। আত্মনির্ভরশীল হবার লক্ষ্যে 2 বছর আগে মাত্র 5টি শুকর পালন করার মধ্য দিয়ে খামারটি গড়ে তোলেন। বর্তমানে তার খামারে 70টি শুকর রয়েছে। এখানে জনা কয়েক কর্মীও খামারে কাজ করে রোজগারের পথ পেয়েছেন। এক সাক্ষাৎকারে সিয়াম থারা দারলং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকালের আহ্বানে সাড়া দিয়ে আত্মনির্ভর হওয়ার জন্য এই খামার গড়ে তুলেছিলেন তিনি। শুরু করলাম আর এখন 2024-এ দেখলাম যে 60-70টা শুয়ার এখনো বাড়তেছে, আর এই প্রসেসিংটা করতে এখন চলতেছে। আমার ফ্যামিলি মেম্বার হেল্প করে, আর অন্য বাইরে থেকেও লোক আনে আর কাজ করতে এখানে হেল্প করে।